ত্রিপুরা রাজ্যের বেকার সমস্যার সমাধানে কি সরকার সত্যিই উদ্যোগী? বেকারদের বন্ধুকে আমরা বর্তমান সরকারকে বলবো? পরিসংখ্যান তো তাই বলছে, মাননীয় মন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের বক্তব্য তাই বলছে যে বর্তমান সরকারের আমলে বেকাররা খুব খুশি আছে, বেকারদের ঘরে ঘরে কর্মসংস্থান চাকরির ব্যবস্থা হচ্ছে, করোনা থাকাকালীন ও বেকারদের চাকরির ব্যবস্থা বর্তমান সরকার করেছে, এবং বর্তমান সরকার বেকারদের প্রকৃত বন্ধু। বিগত 25 বছর বেকারদের রক্ত চুষে লাল রক্তে রঙ্গিত হয়েছিল বিগত গভর্নমেন্ট, কিন্তু বর্তমান সরকার বেকারদের বন্ধু হয়ে বেকারদের পাশে থেকেছে। চাকরি হোক, বেকারত্বের লোন হোক, কর্মসংস্থান হোক, সব কিছুতে এই গভর্নমেন্ট এগিয়ে। পরিসংখ্যান তো তাই বলে, কারণ 2018 সালে যেখানে ত্রিপুরা রাজ্যে 7,41,305 জন বেকার ছিল, অর্থাৎ 7 লক্ষ ধরে নিচ্ছি আমি, প্লাস বাকিটা বাদ দিয়ে দিলাম, 7 লক্ষ বেকার যেখানে 2018তে ছিল, বর্তমানে সেই বেকার কমে এসেছে 3 লক্ষ। 7 লক্ষ থেকে গত 6 বছরে বেকার সংখ্যা কমেছে 4 লক্ষ। 4 লক্ষ বেকার কমেছে, তাহলে 4 লক্ষ বেকারের কি চাকরি হয়েছে? হয়নি। তাহলে 4 লক্ষ বেকার কোথায় গেলো? একটা কোশ্চেন দেখতে পারে, 4 লক্ষ বেকার বয়স উত্তীর্ণ হয়ে গেছে। হ্যাঁ, মেনে নিচ্ছে 4 লক্ষ বেকার বয়স উত্তীর্ণ হয়েছে। তাই 4 লক্ষ বেকার যেখানে বয়স উত্তীর্ণ হয়েছে, গত 6 বছরে তো নতুন নতুন বেকারের উৎপন্ন তো হয়েছে, তাই সেই সংখ্যাটা কোথায় যাবে? মানে ঘুরিয়ে ফিরিয়ে বর্তমান সময়ে যেখানে 7 লক্ষ বেকার থাকার কথা, বর্তমান সেটা কমে 3 লক্ষ। আর দিন দিন কি বেকারত্বের সংখ্যা কি কমে? এটা কি কল্পনা করে যায় যে দিন দিন বেকারত্বের সংখ্যা কমে? কিন্তু ত্রিপুরা রাজ্যে এই নেগেটিভ জিনিসটা এসেছে, খুব পজিটিভভাবে এটা বিধানসভায় গর্বের সাথে, বুক ফুলিয়ে গর্বের সাথে মাননীয় মন্ত্রী করে আলোচনা করেছে যে ত্রিপুরা রাজ্যে আমরা আসার সময় 7 লক্ষ বেকার ছিল, কিন্তু বর্তমানে সেই বেকার সংখ্যা কমে 3 লক্ষ দাঁড়িয়েছে। আমরা কিছু করেছি ত্রিপুরার জন্য, ত্রিপুরা বেকারদের কর্মসংস্থানে, ত্রিপুরার উন্নয়নে আমরা কিছু করেছি। আমরা সবসময় বেকারদের পক্ষে কথা বলি, বেকারদের বুটে আমরা জয়ী হয়েছি, এই ধরনের কথাগুলো উনি ছিল এবং খুব সাহস করে খুব গর্বের সাথে কথাগুলি বলেছিল। ওনার মেইন পয়েন্ট এটাই ছিল যে 7 লক্ষ তো বেকার থেকে কমে সেটা 3 লক্ষ দাঁড়িয়েছে। এটা সবচেয়ে বড় মানে অর্জন বর্তমান সরকারের সময়। হয়তো 3 লক্ষ বেকারটা যদি আর 4 বছর পরে বা 2 বছর পরে যদি পরিসংখ্যান বা অধিবেশনে কথাবার্তা হয়, হয়তো 3 লক্ষটা কমে 2 লক্ষ চলে আসবে, একদিন 1 লক্ষ চলে আসবে, একদিন 50,000, একদিন শূন্যের কোটায় চলে আসবে। বাস্তব তো তাই বলছে, গত 6 বছর 4 লক্ষ বেকার কমেছে, আরও 6টা বছর সময় দিলে বোধ আরও 3 লক্ষ বেকার কমে শূন্য খাতা চলে আসবে। তখন বেকারত্বহীন সরকার বা বেকারত্বহীন ত্রিপুরা স্টেট হয়ে যাবে। মানে আমাদের বর্তমানে তো আমাদের দেশের তৃতীয় বা চতুর্থ স্থানে আছে বেকারত্বে, তখন বেকারত্বে ত্রিপুরার কোনো অংশ থাকবে না, পুরো দেশে ত্রিপুরা একটা মডেল রাজ্য হিসেবে ঘোষিত হবে। মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, দিল্লি থেকে, জম্মু কাশ্মীর থেকে, বেঙ্গালোর থেকে, তামিলনাড়ু থেকে, সবগুলো স্টেট বা বড় বড় শহর থেকে ত্রিপুরায় আসবে স্টাডি করার জন্য, ত্রিপুরায় আসবে বিচার বিশ্লেষণ করার জন্য। ত্রিপুরায় বেকার সংখ্যাটা এত পরিমাণ কীভাবে করছে, এত সুখী কেমনে আছে ত্রিপুরার বেকাররা, সেটা দেখার জন্য, যে যা যা থেকে বোঝা যায়। স্বাভাবিক, একটা যখন অন্য কোনো রাজ্যে যখন গিয়ে বলা হবে, মন্ত্রীমশাই যখন ভাষণ বলবে যে ত্রিপুরা 8 লক্ষ 7 লক্ষ বেকার ছিল, এটা কমে 3 লক্ষ, তখন ত্রিপুরা যে কী মডেলে কাজ করছে বর্তমান সরকার, বেকারদের জন্য কী কী কাজ করছে, সেই জিনিসটি অবশ্যই জানতে যাবে। তাই ত্রিপুরার উন্নয়ন হবে, ত্রিপুরা রাজ্যে দেশের একটা নাম রোশন করবে যে বেকারদের জন্য ত্রিপুরা সরকার একটা রোল মডেল হিসেবে কাজ করছে। এটাই আমাদের বর্তমান সরকার বুঝে দেওয়া যাচ্ছে, কিন্তু বাস্তব কোনটা এটা একমাত্র ত্রিপুরার যারা চাকরি প্রত্যাশী তারাই বলতে পারবে। এবারে বিধানসভা অধিবেশনে মাননীয় মন্ত্রী সুদীপ রায় অনেকগুলি পয়েন্ট আউট তুলেছে। মাননীয় বিধায়ক সুদীপ রায় মন হবে, আর মাননীয় বিধায়ক আমাদের জিতেন্দ্র চৌধুরী, গোপাল চন্দ্র রায় সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিধায়ক। ওনার পয়েন্টগুলিও খুব ক্রিটিক্যাল, খুব ইন্টারেস্টিং পয়েন্ট ছিল যে একটা নিয়োগ প্রক্রিয়া যদি শুরু হয়, এটা শেষ কবে হবে, এটা কেন ক্লেরিফিকেশন দেওয়া হয় না, এটা কেন বিধানসভায়, এটা কেন আর আর রুলসে, এটা কেন ইন্টারভিউ সময় বলা হয় না, একটা মেয়াদ কেন দেওয়া হয় না, যে একটা ইন্টারভিউ যখন 2024 চাকরি প্রসেস শুরু হবে, এটা 2025 শেষ হবে না, 26 না, 27 না, 28 না, 29 না, কি ক্যান্সেল হবে, একটা টাইম বাইন্ডিং কেন দেওয়া হয় না? যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় টাইমে রেজাল্ট দেওয়া হয়, মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট টাইমে দেওয়া হয়, যখন কোনো ইলেকশন হয়, যে কোনো ধরনের নির্বাচন হয় সেটা রেজাল্ট টাইমে দেওয়া হয়, তাহলে চাকরির পরীক্ষার রেজাল্ট বা প্রসেসটা কেন টাইম বেঙ্গিন দেওয়া হয় না? বিগত আমরা বর্তমান সময় যে ব্যাংকের মাধ্যমে, আইবিপিএসের মাধ্যমে যে চাকরিগুলো হয়, ব্যাংকিং চাকরিগুলো হয়,
বা এসএসসি মাধ্যমে চাকরিগুলো হয়, রেলওয়ে মাধ্যমে চাকরিগুলো হয়, সেগুলো কিন্তু যখন চাকরির ফর্ম ফিল আপটা করা হয় তখন কিন্তু সাথে সাথে ফর্ম ফিল আপের সাথে টেন্টেটিভ যে প্রিমিলিয়ার এক্সাম সেটা দেওয়া হয়, ফাইনাল এক্সাম কবে হবে সেটাও মানে টেন্টেটিভ মান্থটা উল্লেখ করা হয়, এবং কবে ইন্টারভিউ হবে সেই টেন্টেটিভ মান্থটা অনেক সময় উল্লেখ করা হয়, এবং পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে কবে সেটা উল্লেখ করা হয়। কিন্তু আমাদের বর্তমান সময়ে বর্তমান সরকার সেই পথে হাঁটছে না, কেন সেটাই সবচেয়ে বড় কোশ্চেন ছিল, কারণ সেই কোশ্চেনটা সমাধান হয়ে গেল ত্রিপুরার হয়তো প্রচুর সংখ্যক বেকারদের মন মানে শক্ত হয়ে যেত যে গভর্নমেন্ট অ্যাটলিস্ট বলেছে নির্দিষ্ট সময়ে কমপ্লিট করবে। মোট কর্মসংস্থান মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়ের কথা অনুযায়ী 29,194 জন বেকারের কর্মসংস্থান হয়েছে গত 6 বছরে, কিন্তু গত 1 মাস আগে বা 1.5 মাস আগে মাননীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহ নিজের মুখে বলেছে যে 13,000 বেকারের কর্মসংস্থান হয়েছে গত 6 বছরে, কিন্তু তার 1-1.5 মাস পরে মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় বলেছে 29,000, অর্থাৎ গত 1 মাসে কি 14,000 13 থেকে 29 16,000 বেকারের চাকরি হয়ে গেছে? এটা কি আশা করা যাবে, কল্পনা করা যায়? অবশ্যই না। তবে 13,000 থেকে চাকরিটা 29,000 কীভাবে গেলো? আউটসোর্সিং মানে আউটসোর্সিং বলতে কি তোমরা যদি না বুঝো, দেখবে বিভিন্ন ডিপার্টমেন্টে যে সোফেদের তোমরা সবাই নাম শুনেছো, সোফেদের মাধ্যমে দেখবে বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মচারী নিয়োগ করা হয়, কিন্তু তোমার স্যালারি স্ট্রাকচারটা দেখো 10 হাজার 15 হাজার স্যালারি, আর রিক্রুটমেন্টটা কী থাকে 11 মাসের জন্য, তাহলে কি এটাকে রেগুলার জব বলবো? বিভিন্ন প্রাইভেট কোম্পানি দ্বারা বিদ্যুৎ দপ্তরে স্টাফ নিয়োগ করা হয় মাসে 6,000-7,000 টাকা 8,000 টাকা, এটা কি আমি রেগুলার জব ধরবো? চাকরির মেলা বা জব ফেয়ার অনুষ্ঠিত হয় আগরতলা যে এবং তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেটা কতটিতে হয়েছে, সেটা কি আমি কি সরকারি কাছে চাকরির কর্মসংস্থান ধরবো? এটাই সবচেয়ে বড় কোশ্চেন। হয়তো সব মিলে বেকারদের চাকরি বেকার মানে প্রাইভেট চাকরি গভর্নমেন্ট চাকরি কর্মসংস্থান বা আউটসোর্সিং চাকরি কন্ট্রাকচুয়াল চাকরি মানে ডেইলি বেসিস চাকরি ডেইলি বেসিস ওয়ার্কার সব মিলে হয়তো 29,000 চাকরি হয়েছে সেটা মানা যায়, মানে আউটসোর্সিংটাও কিন্তু সেখানে জুড়ে সংখ্যাটা বাড়ানো হয়েছে। আর আউটসোর্সিংয়ের চাকরির যে মানে কালো হদ্দায় একমাত্র যে চাকরি করে সে বুঝে যে আউটসোর্সিং চাকরির কালো হদ্দাটা কত কঠিন। এখানে উনি বারবার বলেছে 2018 সালে বিজেপি একটি সরকার ক্ষমতায় আসার পর অঙ্গনের কর্মী থেকে শুরু করে অন্যান্য নিয়মিত পদে আউটসোর্সিং বিভিন্ন দপ্তরে একটা বড় অংশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, বড় অংশ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, মানে ম্যাক্সিমাম নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গেছে, নাহলে তো এত সংখ্যক বেকারের চাকরি হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। 2022 থেকে 2023-24 অর্থবছরে 4,839 জন অশিক্ষ কর্মচারী রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে জয়েন করেছে, তাছাড়া 2018-19 থেকে 2023-24 পর্যন্ত আউটসোর্সিং চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে 8,024 জন। কোশ্চেনটা দেখবে আর সংখ্যাটা তোমরা বুঝো, 8,024 জন আউটসোর্সিং বা চুক্তিভিত্তিক চাকরি, যে চাকরির কোনো ফিউচার নেই, 1 বছর পরে আমার চাকরি থাকবে না থাকবে, প্রতি মাসে আমি 1 তারিখ বেতন পাবো কি না পাবো, যেই যেটার কোনো সিউরিটি নেই সেটা হলো আউটসোর্সিং চাকরি, যেখানে 18,000+ ক্যান্ডিডেটের চাকরি হয়েছে। তাছাড়া টিপিসির মাধ্যমে কিছু চাকরি হয়েছে, টিপিসির মাধ্যমে কিছু চাকরির প্রক্রিয়া চলছে, পাইপলাইনে চলছে, তাছাড়া জেআরবিটির মাধ্যমে চাকরি হয়েছে, তাছাড়া টিএসআরের চাকরি, সবগুলো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব হয়নি। ত্রিপুরা টেট প্রতি বছর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, প্রতি বছর কি প্রতি 2 বছর অন্তর টেট পরীক্ষা নেওয়া সম্ভবপর হচ্ছে না। তাছাড়া মানে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া এখনোই সেটাও পাইপলাইনে চলছে, জেল পুলিশ ফায়ার সার্ভিসে কোনো নতুন কোনো আপডেটই নেই, সেটি পাইপলাইনে আছে নাকি পাইপলাইন ফেটে হারিয়ে গেছে সেটাও কোনো বলছে না, মানে বেকাররা তিল তিল করে পুড়ছে, তিল তিল করে টেনশনে ভুগছে, কিন্তু গভর্নমেন্ট কোনো সঠিক ইনফরমেশন দিতে পারছে না। যখনই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বা টেট এবছর টেটের জন্য যারা আন্দোলন করছে, সবাই যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বা মাননীয় শিক্ষা মুখ্যমন্ত্রী বলবো না মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে 2 মিনিট সময় যায় যে আমাদের বিষয়ে সরকার কিছু ভাবো, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে সেই সময়টুকু নেই, থাকবেই বা কেন, আমি মুখ্যমন্ত্রী, আমি শিক্ষামন্ত্রী, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি হোম মিনিস্টার, আমি আরও অনেক দপ্তরের মন্ত্রী, তাহলে আমার কাছে সেই সময়টাই থাকবে কোথায়? অন্যান্য রাজ্যে শিক্ষামন্ত্রী থাকে একজন, হোম মিনিস্টার থাকে একজন, মানে মানে হোম মিনিস্টার থাকে একজন, স্বাস্থ্যমন্ত্রী থাকে একজন, মুখ্যমন্ত্রী থাকে, অন্যান্য রাজ্যে 4-4 জন মিনিস্টার থাকে এই এই দপ্তরগুলির জন্য, যেখানে ত্রিপুরা রাজ্যে 1 জন মিনিস্টারই 1 জন মুখ্যমন্ত্রী প্রত্যেকটা দপ্তর সঠিকভাবে পরিচালনা করছে। তাহলে বেকাররা যদি শিক্ষিত নার্সিং বেকাররা বা আমাদের যে প্যারামেডিকেল কোর্সে পাস আউট করা বেকাররা বা আমাদের ডাক্তাররা, তারা যদি ডেপুটেশন দেয় বা তারা যদি বেকারত্বের জ্বালা শোনাতে চায় কাকে শোনাবে? মানুষ স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাবে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী তো এখন মুখ্যমন্ত্রী, ওনার কাছে সময় নেই। টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা বা শিক্ষা দপ্তর বা বিদ্যাপতি স্কিমের চাকরিপ্রার্থীরা যদি চাকরি বা জবের বিষয়ে কোনো কুইরি করতে যায় কার কাছে যাবে? শিক্ষামন্ত্রীর কাছে যাবে, কিন্তু উনি তো প্রত্যন্ত বলে যে মুখ্যমন্ত্রী, তাই ওনার কাছে সেই সময়টুকু থাকবে। ফায়ার সার্ভিস, তারপরে
তিপুরা পুলিশ কনস্টেবল পেশা এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা হোম মিনিস্টারের কাছে যাবে তাদের চাকরির অভিযোগটা নিয়ে, কিন্তু তারা হোম মিনিস্টারের কাছে যাবে কিভাবে? হোম মিনিস্টার তো বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তাই ওনার কাছে কি এতটুকু সময় আছে? সেটাই বড় কোশ্চেন। কিন্তু তাই ওনার চাকরি প্রার্থীরা পথে নামছে, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, কিন্তু তাদের সেই কষ্টটা দূর করার জন্য, তাদের যে ডিপ্রেশনটা দূর করার জন্য, তাদের একটা সঠিক প্রতিশ্রুতি দেওয়ার জন্য, তাদের সমস্যা দূরীকরণের জন্য কেউই সামনের সারিতে এগিয়ে যাচ্ছে না। সবাই একটাই কথা, বর্তমানে স্বর্ণযুগ চলছে, বর্তমানে হীরাযুগ চলছে, যেখানে 7 লাখ বেকার থেকে কমে বর্তমানে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 3 লাখ। অবশ্যই গভর্নমেন্ট ভালো কিছু কাজ করেছে, ভালো কিছু কর্মসংস্থান করেছে, অ্যাডভার্টাইজমেন্ট ভালো কিছু করেছে, তাই তো এত বেকারের বেকারের কর্মসংস্থান হয়েছে বা এত সংখ্যক বেকার বর্তমানে নিজে স্বনির্ভর হয়ে গেছে। তাই ত্রিপুরার যে কর্মসংস্থান বা অ্যাপ্লিকেশন অফিসে এখন আর রেজিস্টার করছে না, এখন সবাই নিজে নিজে স্বনির্ভর। হয়তো বিভিন্ন সময় মন্ত্রী মিনিস্টার বিভিন্ন কথা বলেছে, শুয়োর পালন করতে, হাঁস পালন করতে, চাষ করতে, তাই হয়তো সমস্ত বেকার আস্তে আস্তে পশুপালনের দিকে বা চাষাবাদের দিকে এগুচ্ছে, বা চার দোকান দেওয়ার জন্য অনেক কিছুই বলেছে। তাই এই এই কাজগুলো হয়তো অনেকে করছে, তাই হয়তো বেকারের সংখ্যাটা দিন দিন কমছে। কারণ মাননীয় মন্ত্রী মহাশয় যদি এমন বলতে পারে যে এই কাজটি বেকার করতে করার জন্য, মানে পশুপালন করো, কৃষিকাজ করো, তাহলে সরকারি চাকরি একমাত্র রাস্তা না। তাই বেকাররা তো মন্ত্রী মহোদয়ের কথা শুনছে, শুনে হয়তো নিজে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে, কিন্তু বাস্তব কিন্তু ঠিক ঠাক উল্টোই। বাস্তব কিন্তু ত্রিপুরা যে বেকারের সংখ্যা বাড়ছে, যদি যদি কাগজপত্রে বা বাড়বেই, যদি 7 লক্ষ বেকার ত্রিপুরা রাজ্যে হয়ে থাকে 2018 সালে, তাহলে বর্তমানে ত্রিপুরা রাজ্যে 7 লক্ষর বেশি হবে, কম হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্রতি বছর প্রচুর সংখ্যক বেকার নতুন এতে যুগ হচ্ছে, যতজন না অবসরে যাচ্ছে বা যতজন না বয়সোত্তীর্ণ হচ্ছে, তার থেকে নতুন বেকারের উৎপত্তি বা নতুন বেকার সংখ্যাটা কিন্তু বাড়ছে। তাহলে অনায়াসে আমরা বলতে পারি 2018 সালে যেখানে 7 লক্ষ বেকার, বর্তমানে যদি ঠিকঠাক গণনা করা হয় তাহলে বেকারের সংখ্যা 7 লাখের বেশি হবে, কম হওয়ার চান্স 0%। এরপরও মন্ত্রী বলেছে প্যাথোলজির নিয়োগ প্রক্রিয়া বিষয়ে কথা বলেছে, জিআইবিটি নিয়ে কথা বলেছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলেছে, ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া নিয়ে কথা বলেছে, অনেকগুলো কথাই বলেছে। সবগুলো কথাই আমরা এবারে বিধানসভায় শুনেছি এবং বেকারদের নিয়ে সমস্ত পার্টিগুলোই ঠিকঠাকই আলোচনা করেছে, এবং প্রতিশ্রুতি অনেকগুলি বন্যাও বইছে। পূর্বে এমন প্রতিশ্রুতি বন্যা বইছিল, 50,000 চাকরি প্রথম বছরে, প্রতি করে কর্মসংস্থান, মিস করে চাকরি, সেই প্রতিশ্রুতি বন্যাগুলি এবারে বিধানসভা অধিবেশনে বসেছে। সেই প্রতিশ্রুতি বন্যাগুলি গত 1-2 মাসে দেখতে পারবো আমরা প্রতিফলিত হয় কিনা। কারণ ত্রিপুরা পুলিশ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নেবে, স্পেশালিস্টদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে নেবে, টেইটে চাকরি দিয়ে দেবে, নতুন করে ত্রিপুরা পুলিশ 916 জন নিয়োগ করা হবে, সেই প্রতিশ্রুতিতে কতটুকু বাস্তবায়ন হয়? আমরাও আছি, ত্রিপুরা সরকারও আছে, সবাই কড়াইগণ্ডে হিসাবটা বুঝে নেবে যে প্রতিশ্রুতির সাথে বাস্তবের তফাত আছে নাকি প্রতিশ্রুতি আর বাস্তব দুইটুই সেম। ধন্যবাদ সবাইকে, স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।